আরে ছুটকি, তুমি এসে গেছো? সব ঠিক আছে তো ছুটকি? তুমি ঠিক আছো তো ছুটকি? আমার মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, সবাই নিশ্চয়ই চিন্তা করছেন। চলো যাওয়া যাক। কিন্তু রাধা, তোমরা সবাই ওই ডাকাতদের থেকে বাঁচলে কি করে? বাবা, এই বলদেবী আর গোপাদেবী আমাদের রক্ষা করেছে, ভীষণ শক্তিশালী আর সাহসী ওরা। ওই মূর্খ মেয়েগুলো আমার সব পরিকল্পনাতে জল ঢেলে দিল। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের দুজনের এই উপকার আমি। না না কাকা, আপনি গুরুজন, আপনার হাত যদি ওঠে তবে সেটা শুধু আশীর্বাদ দেওয়ার জন্য উঠুক। তোমাদের উপকার আমরা সারা জীবনেও কখনো ভুলতে পারবো না। আজকের পরে গোপাদেবী আর বলদেবী সেবিকাই নন, বরং আমার কন্যা তুল্য হবেন। বৃষভানের সন্তান তুল্য। আর এখন আমার রাধার তিলকৃতি কন্যাদানের রীতির সাথে একসাথে। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের বর্ষণার সীমাক্ষেত্রে সুরক্ষার ব্যাপার খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে, যাতে পরের বার এরকম ঘটনা আর ঘটতে না পারে। আমার মনে হয় এই ব্যাপারটা সীমা সুরক্ষার নয়, সমস্যা হচ্ছে এই যে আমাদের মধ্যেই কোনো বিশ্বাসঘাতক আছে।